দর্শক বন্ধুরা, চলমান আন্দোলনকে কেন্দ্র করে টানা তিন দিন সকল শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক, সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠান বন্ধের ঘোষণার পরে দর্শক প্রভাব পড়েছে পেঁয়াজের বাজারে। ব্যাপারীরা বলছে ব্যাংক থেকে টাকা না তুলতে পেরে পেঁয়াজের বাজারের দাম কমেছে হঠাৎ রাতারাতি। দর্শক বন্ধুরা, সুন্দর সাইজের পেঁয়াজ আজকের বাজার ধরে কেমন দাম চলছে এই 5 অগস্টে আমরা দাম জেনে দেওয়ার চেষ্টা করব, সঙ্গে থাকবে। দরদাম চলছে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন, কত বলছেন ভাই? 3850 টাকা ব্যাপারী ভাই পেঁয়াজটা দাম বলছে। দর্শক দেখতে পাচ্ছেন সুন্দর সাইজের পেঁয়াজ। চাচা কত চাইছেন? 4200। গতকালকে বাজার 4200-র উপরেও ছিল হাতে কোলাতে, আজকে বাজার কম। ব্যাংক থেকে টাকা তুলতে পারতেছে না, গাড়ি যাবে কিনা সন্দেহ, দেশের অবস্থা ভালো নাই, এর কারণে পেঁয়াজের দাম কমে গেছে জানেন তো। দর্শক দেখতেই পাচ্ছে গতকালকে থেকে কিন্তু আজকে প্রতিমণ পেঁয়াজের দাম কমেছে 200-300 টাকা। এর প্রধান কারণ চলমান আন্দোলন এবং ব্যাংক বন্ধ। কেমন দাম হচ্ছে এটা? 850 করছে ভাই। 850 আজকে হাটে মনে হচ্ছে ব্যাপারই কম নাকি? ব্যাপারই কম ভাই, বিভিন্ন জেলা থেকে ব্যাপারই আসেনি তাই না ভাই? না, অন্য জেলা থেকে ব্যাপারই আসেনি। 3900 টাকা দাম বলা হলো দর্শক, এই পেঁয়াজ দেখতে পাচ্ছি 3900 টাকা বিক্রি হয়ে গেল। আসলে গতকালকে কিন্তু এর দাম অনেকটা বেশি ছিল, আজকে বাজার খানিকটা কম। ভাই জান এটা কেমন দাম হচ্ছে? 3900 করছে। 3900 এটার দাম দর্শক চলমান বাজারে 3900 টাকা প্রতি মণ দাম হচ্ছে দেখতে পাচ্ছেন। সুন্দর সাইজের পেঁয়াজ, এখানেও কিছু পেঁয়াজ আছে, এখানেও কিছু পেঁয়াজ আছে। তবে দর্শক বন্ধুরা, আজকে কিন্তু পেঁয়াজের বাজারে ব্যাপারীর সংখ্যা যেমন কম রয়েছে, দামটা গতকালকে থেকে 200-300 টাকা প্রতি মণ দর্শক বন্ধুরা কমে গেছে। কারণ চলমান আন্দোলন, দর্শক চলমান আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে অস্থির পরিস্থিতিতে দর্শক বন্ধুরা পেঁয়াজের দাম খানিকটা কমেছে, কারণ বিভিন্ন জেলা থেকে ব্যাপারী আসতে পারতেছে না, তারপরে ব্যাংক বন্ধ, টাকা তুলতে পারছে না ব্যাপারীরা, গাড়ি বা যান চলাচলের সমস্যা রয়েছে। ভাই কি পেঁয়াজ আনছিলেন নাকি? ভাই কিনতে আসছিলেন, কি অবস্থা ভাই হাটের? অবস্থা দাম একটু বেশি খুঁজে পারে নাই এই জন্য। কালকে আরো অনেক দাম ছিল ভাই, কালকে 4200 মধ্যে বাজার ছিল, আর আজকে তো ব্যাপারের সংখ্যা অনেক কম মনে হচ্ছে। দর্শক আমরা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি এবং সর্বশেষ বাজার দর সম্পর্কে জানিয়ে দিচ্ছি কেমন বাজার চলছে। তাছাড়া সম্পূর্ণ আমদানির সঙ্গে সঙ্গে পেঁয়াজের বাজার দর হচ্ছে পরিবর্তন। মানে 3800 টাকা পেঁয়াজের বাজার চলছে। দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে সর্বশেষ বাজার কিন্তু 3900 থেকে শুরু হয়ে 4000 টাকা দুই একটা আছে, তবে 3900 টাকা বেশি রয়েছে। দর্শক এই ছিল আপনার থেকে আজকে সর্বশেষ পেঁয়াজের বাজার।